সিট তুই কেন এসছিস? আগের দিন তোকে মানা করলাম তো। সো হোয়াট, এমন তো কোনো কথা হয়নি আমাদের মাঝখানে যে তুই যা বলবি আমাকে সেটাই শুনতে হবে। আর তুই বাড়িতে ছুটি নিয়ে বসে থাকবি আর ক্লায়েন্ট আমাকে তাড়া দেবে। মিস্টার মোরানির ফাইনাল প্রেজেন্টেশন, তোর ভ্যালুয়েবল ওপিনিয়নটা জানা। সেটা আমার ভালো লাগছে না, তুই যা ভালো বুঝিস করে দে না। দ্যাটস নট ডান টেস, এই প্রেজেন্টেশনটা আমরা দুজনে মিলে বানিয়েছিলাম, তোর মতামতটা ভীষণই ইম্পর্টেন্ট। সেট তুই কেন বুঝতে পারছিস না বলতো? তোর সাথে সাধারণ কেজো কথা বলতে আমার প্রবলেম হচ্ছে, আমার আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, সেটা আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে। আমার এখন মেডিসিনও আছে। টেস 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 জাস্ট রিল্যাক্স 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 জাস্ট জাস্ট জলটা খা জলটা জলটা খা জাস্ট রিল্যাক্স রিল্যাক্স দাদাবাবু তোমাকে এক্ষুনি একবার আমাদের সাথে আসতে হবে, অনেক বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? আর তোমরা জানলি বা কি করে যে আমি এখানে আছি? আসলে মিঠাই ফোনে তোমাকে বলতে শুনেছিল যে তুমি হয়তো তোষাদের বাড়িতে আসবে, তাই আমরা তোমার অফিসে গিয়ে এখানকার ঠিকানাটা জোগাড় করে তবে এখানে এসেছি। একটা খুব বড় বিপদ হয়ে গেছে ভাই। মিঠাই রানী যে তোর মুভমেন্ট ফলো করবে সেটাই তো স্বাভাবিক। সেট তোরা প্লিজ এখন আয়, আমার ভালো লাগছে না। সেট প্লিজ যা। তোষা, তোর ঘরের দরজাটা খোলা ছিল আর আমরাও বাধ্য হয়ে এখানে এসেছি। সিদ্ধার্থ সিদ্ধার্থ স্যান্ডি একটা বড় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছে। স্যান্ডি? হ্যাঁ, কি হয়েছে? রাজীবদা, আমার শরীরটা সত্যিই খুব খারাপ, তোমরা এই পার্সোনাল ডিসকাশনগুলো প্লিজ একটু বাইরে করবে, আমি একটু রেস্ট নিতে চাই। আর মিঠাই রানী, তুমি তোমার বরকে এখান থেকে নিয়ে যেতে এসছো তো, প্লিজ নিয়ে চলে যাও। দিদিমণি, আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি, নয়তো আমি এখানে আসতাম না। চলো এখান থেকে। জিজু দেখো দাদাভাই আসবে কিনা, না হলে এবার আমাদের এগোতে হবে। এসো। আমি কাল সকালে আবার আসছি, প্লিজ টেক কেয়ার।